ওমর টিভি 24 আল কুরআনি সঠিক পথের সমাধান। আপনি যদি একটাবার চিন্তা করতেন তাইলে কোনোদিন আপনি নামাজ ছাড়তেন না। ও বন্ধু আমার, শুধু নামাজ ছাড়তেন না, আপনি কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে থাকিয়া খারাপ কোনো কর্মকাণ্ড করতেন না। আপনি কখন মারা যাবেন আপনি কিছুই জানেন না, আপনার জীবনের কোন গ্যারান্টি আপনার কাছে নাই, আপনাদের জীবনের গ্যারান্টি আপনাদের কাছে নাই। যুবক ভাইরা, তুমি কখন নিজে এতিম হয়ে যাও তোমার কাছে তোমার আম্মা আব্বার গ্যারান্টি নাই, কথা কোন না ঠিক না বেটি? ও বন্ধু আমার, এই জন্য সবার কাছে আবদার হলো ওই মরার কথা চিন্তা করবেন। আপনি দুনিয়াতে খারাপ কর্মকাণ্ড করবেন আর মরার কথা চিন্তা করবেন না, কথাটা কিন্তু এমন ভাবে কাটিয়ে গেলে চলবে না। হুজুর, কেন কেন বারবার মরার কথাটা বলতেছেন? কারণ আপনি কি জানেন, আপনি কখন জানি আমার আল্লাহর কাছে ধরা পড়া যাবে? আমার আল্লাহ নিজেই বলেছেন, ইন্না বাতশার রব্বিকাল আশাদিদ, আমি আল্লাহর ধরা হলো শক্ত ধরা। কি ধরা কথা বলে না, কি ধরা? আল্লাহর দ্বারা, শক্ত দ্বারা। ওই আল্লাহ যদি আপনাকে আমাকে দুইরা ফেলে গো, ওই আল্লাহ পাক যদি আপনাকে আমাকে আটকে ফেলে, একবারও আপনি যুবক নিজে চিন্তা করতে পারবেন না আপনি কেমন কষ্ট অনুভব করতেছেন, আপনি মুরুব্বি চিন্তা করতে পারবেন না আপনি কেমন কষ্ট অনুভব করতেছেন। এই জন্য যুবকের দল, এই জন্য মুরুব্বি বাবারা, সন্তান হারা হয়ে যায় বাবা, হারা হয়ে যায় অনেক বাবারা, সন্তান হারা হয়ে যায়। ওই দিন কয়েকদিন আগে আমার মাদ্রাসার ছোট্ট একটা ছেলে, ছেলেটা কত সুন্দর করে মাদ্রাসায় আসা যাওয়া করে, একবারে অল্প বয়স, এখন বর্তমানে হেফজখানায় পড়তেছে। আপনাদের দোয়ার কারণে আল্লাহ পাক এই গুনাহগার রে দিয়া 7টা মাদ্রাসা করাইছে। ওই প্রথম যে মাদ্রাসাটা করেছিলাম ওই ছেলেটার নামটা মাহিদুল, একটা ছেলে, ছেলেটার বয়স তো একবারে কম কিন্তু ছেলেটা মাদ্রাসায় পড়ালেখা করে, ছেলেটা জানাজার নামাজও পড়াইতে পারে। তার আম্মা আব্বার জীবনে বড় শখ ছিল, তার আম্মা আব্বা তার মারা মারা যাওয়ার পর সন্তান জানাজার নামাজ পড়াইবো। ও বন্ধু, ভাগ্যের কেমন নির্মম পরিহাস, ভাগ্যের কেমন নির্মম পরিহাস। তার আম্মাটা অল্প কিছুদিন হয় ইন্তেকাল করে কবরের যাত্রী হয়ে গেছে। ছেলেটা মাদ্রাসার মধ্যে পড়ে, ছেলেটা তো নিজে বুঝে না আম্মা হারাই তিনি হয়ে গেছে। আপনি নিজে জানেন না কখন আপনি আপনার সন্তান হারাইবেন। বরুড়ার রাস্তার মধ্যে, চান্দিনার রাস্তার মধ্যে, মগুজির রাস্তার মধ্যে কত সন্তান কিন্তু মোটরসাইকেল অ্যাক্সিডেন্টে মারা যায়, কত সন্তান গাড়ির অ্যাক্সিডেন্টে মারা যায়, কত সন্তান কিন্তু ঘুমের ঘরে মারা যায়, কত মুরব্বীরা ঘরের ভিতরে মারা যায়, কত মুরব্বীরা হসপিটালের মধ্যে মারা যায়। আপনি একবার ওই মরার কথা চিন্তা করেছেন? ও যুবকের দল, ও মুরব্বি বাবারা, যদি তোমার ওই মরণের ভয়টা থাকে, ওই মরণের চিন্তা ভাবনা থাকে, তাইলে কিন্তু তুমি কোনোদিন দুনিয়ার জমিনের মধ্যে থেকে মরার চিন্তা করলে অন্ধকার কবরে গেলে তোমার ঠিকানা হবে জান্নাত। আর যদি তুমি দুনিয়ার মায়ার মধ্যে পড়ে থাকো, তুমি কিন্তু দুনিয়ার জমিন থেকে কবরে যাইবা কথা শব্দ কোনো শান্তিতে থাকতে পারবা, কথা বলেন না পারবা। এই জন্য বন্ধু আমার, ও নবীর পাগলের দল, আজকে যে মাহফিলটাতে এসেছেন হযরতে করিমুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি, কথা বল না বাবা ঠিক না বেটি? ওই করিমুল্লাহ শাহ রহমাতুল্লাহি আলাইহি নরমাল কোন ওলি যদি হইতো, এলাকার মানুষ ওনাকে স্মরণ করে এত সুন্দর আয়োজন করত না, এত হাজার হাজার লক্ষ লক্ষ টাকা খরচ করে তাবারুকের ইন্তেজাম করত না। এ পর্দার আড়ালের মা গো, এ যুবক বন্ধুরা, আপনি চিন্তা করেন কখন জানি আপনি মারা যান, আপনি মরার পর কয়জন জানি আপনার স্মরণ করবো, আপনি মারা যাওয়ার পর কয়জন জানি আপনার নামটা তাদের মুনাজাতে নিব, আজকের মাহফিলে তো হযরত করিমুল্লাহ শাহ নামটা অনেক মানুষ নিব, আজকের মাহফিলে তো অনেক মানুষ আল্লাহর করিমের নামটা স্মরণ করবো। ও বন্ধু আমার, ও যুবক বন্ধুরা, আপনি যখন মারা যাবেন আপনার খবর কিন্তু কেউ নিবে না, কিন্তু আল্লাহর ওলিদেরকে আমার আল্লাহ কেন এত সম্মান
সম্মান দিলেন গুরু, আপনি কি একটা বার একটা বার আপনি চিন্তা করেছেন? আপনি বলবেন হুজুর আমি চিন্তা করি নাই। এ বন্ধু আমার, আল্লাহর আলীদেরকে কেন এত সম্মান? ওরা কেন এত সম্মান? তারা আমার আল্লাহর বন্ধু হওয়ার কারণে। হুজুর বর্তমান জামানায় তো বন্ধু চিনা বড় কষ্টকর হয়ে গেছে, আল্লাহর ওলি চিনা বড় কষ্টকর হয়ে গেছে। আল্লাহর ওলি চিনব কেমনে আমাদেরকে জানায় দেন। আমি বললে আমার কথায় আল্লাহর ওলি ধরলে হবে না, আমার নবী কেমনে আল্লাহর ওলি ধরার কথা বলেছেন? আপনাকে ওই দিকটা কিন্তু লক্ষ্য করতে হবে। ইবনে মাজাহ শরীফের 303 নম্বর পৃষ্ঠার মধ্যে একটা হাদিস বর্ণিত, আমার নবীজির হাদিস, আন আসমা বিনতে ইয়াযিদা আন্নাহা সামিআত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা উনাব্বিকুম বিখিয়ারিকুম ক্বালু বালা ক্বালা খিয়ারিকুম আল্লাযিনা ইযা রুকু যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা ওয়া ওয়াকু। ইবনে মাজাহ আমার কোন আলাইহি সালাতু ওয়া সালাম জবান খুলে চিৎকার মেরে জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। নবী বলেন তাদের পরিচয় কি? আমার নবী ডাক দিয়া কয় আল্লাযিনা ইযা রুকু যিকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা, যারা সেহারার দিকে তাকাইলে আল্লাহ এবং তার রাসূলের কথা স্মরণ হইয়া যায়, তারাই হইল উত্তম ব্যক্তি, তারাই হইল উত্তম ব্যক্তি। শুধু তারা উত্তম ব্যক্তি না, আমার নবী একবার সাহাবায়ে কেরাম ইবনে মাজাহ শরীফের আরেকটা হাদিস আমার নবী ডাক দিয়া কয় ও নবীর উম্মতের দল, ও নবীর উম্মতের দল, আমি তো আর নবী কি তোমাদেরকে আম্মুল লোকের জান্নাত জান্নাতের বাসা সম্পর্কে খবর দিব না? ইয়া রাসূলুল্লাহ ইয়া নবী, এই আল্লাহু আকবার টা সুরে সাহাবায়ে কেরাম একটা ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো মায়ার নবীজি আপনার কাছে জানতে চাই উত্তম ব্যক্তি কারা? আপনি নবী বলেন জান্নাতের বাসা সম্পর্কে খবর দিবেন। আমার নবী কয় উত্তম ব্যক্তি মসজিদের ইমাম নয়, জান্নাতের বাসা ওই মসজিদের ইমাম নয়, এলাকার দাড়িওয়ালা টুপিওয়ালা পাগড়িওয়ালা ব্যক্তি নয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না জান্নাতের বাসা কোন ব্যক্তিটা? আমার নবী কয় শোনো আলা রাজুলুন দাঈফুন, জান্নাতের বাসা হবে যেই ব্যক্তি হবে দুর্বল। কেমন কেমন মুস্তাদাফুন এলোমেলো চুলওয়ালা জুতিম নাইনি, তোমরা তার দেখতে পছন্দ করবা না। লাই উবাগুলাহু লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, কিন্তু ওই ব্যক্তি যদি আমার আল্লাহর কাছে কোন দোয়া করে আমার আল্লাহ পাক ওই ব্যক্তির দোয়াটা এমনে এমনে সরাসরি কবুল করে নাই। এই জন্য ও আমার বন্ধুরা, যুবক বাবারা, ও আমার মুরব্বী বাবারা, আপনাদের সবার কাছে আপনারা হইল রাস্তার মধ্যে এমন প্রজাতির কোন পাগল দেখলে, রাস্তার মধ্যে এমন প্রজাতির কোন আল্লাহ পাকের বন্ধু দেখলে, চিকন চাকন দেখলে মনে করবেন না হিসাব মানে মোড়া গাড়া, হিসাব মানে দুনিয়ার জমিনের ভিতরে একবারে সত্যভক্ত সুন্দর চেহারাওয়ালা। আরে বন্ধু বিশ্বাস চিনবা, এই যে দেখা যায় কালো টুপিওয়ালা পাগলা গুলারে, এই যে দেখা যায় ওলি তলা দরবারের পাগল গুলারে, এই যে দেখা যায় বিভিন্ন দরবারের আশেক গুলারে, এগুলার দিকে তাকান, তাদের দরবারের পীর গুলা মুড়া গাড়া না। এসবিয়া দরবারের হুজুর কেপলারা সান খাদের ভিতরে শুইলে কোলের ভিতরে রইলে এবদুর পর্যন্ত মাত্র দেখা যায় তো ওলি তলার বিশ্বাস হুজুর এমনে দেখতে দেয়া যায় আবা বাবা, কিন্তু যায় দেখেন কিন্তু শরীর তাতে কিছু নাই। কারণ আল্লাহর ওলি হইতে হইলে বেশি খানা খাইয়া পেট মোটা বানাইয়া হয় না, আল্লাহর ওলি হয় রিয়াজতের মাধ্যমে, খানা কম খাইয়া ইবাদত বেশি করে জোরে কোন ঠিক না বেঠে। এই জন্য পরিমুল্লার সার সরণে এত মাহফিল, ওই পাগলাটা কি এমন আমল করলো? তাই একটা আবার কি জিজ্ঞাসা করছিলানি ও পরিমুল্লা সাহ, 64টা বছর হয়ে যায় তোমার সরণে আমরা মাহফিল করি, কত মানুষ মাহফিলটা শুরু করছিল আজকে তারা দুনিয়াতে নাই, এত মাহফিল করতাছি কেন মানুষগুলা তোমার এমন স্মরণ করে? বলে স্মরণ তো আমারে করে না, স্মরণ আমারে আমার আল্লাহ করায়। স্মরণ করাই কে? আপনি এমন কাজ করেন আপনার স্মরণ আমার আল্লাহ করাইবো,
কিন্তু আপনি আমি তো একবারও চিন্তা করি না আপনি মারা যাবেন মারা যাওয়ার পর আপনার কেমন অবস্থা হবে আপনি তো জানেন না কথা কোন না ঠিক না বেটি ওই চোখ গুজিনে দেখতে পাবে সবই অন্ধকার চোখ গুজিনে দেখতে পাবে সবই অন্ধকার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই তোমার বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেউ নাই তোমার আপনারা বলতে পারবেন না চোখ বুঝিলে দেখতে পাবে সব অন্ধকার কথাটা কি সত্য না মিথ্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন কবরে কেউ যাবে আপনার কবরে কেউ আপন হবে একটু জবান খুলে মরণের কথা স্মরণ করে জোরে বলেন চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই তোমার বলেন ভাই তো স্বজন কেহ ওরে মা বলো ভাই বলো থাকবে না কেহ অন্ধকার কবরে তোমায় রাখবে সবে মা বলো ভাই বলো থাকবে না কেহ অন্ধকার অন্ধকার কবরে তোমায় রাখবে সবে ওই কবরে আপন তোমার ওই কবরে আপন তোমার নবী দু জাগান ওই কবরে আপন তোমার নবী দু জাগান ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে না তোমার বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে না তোমার বলেন চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার চোখ বুঝিলে দেখতে পাবে বলেন চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই তোমার বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন কেহ নাই তোমার ওরে প্রেমী যেদিন যাবে মারা দুনিয়া ছাড়িয়া স্ত্রী পুত্র সন্তান যাবে রে ভুলিয়া স্ত্রী পুত্র সন্তান যাবে বলিয়া বলেন তুমি যেদিন যাবে মারা দুনিয়া ছাড়িয়া বন্ধু আত্মীয় সব যাবে রে বলিয়া ভাই বন্ধু আত্মীয় স্বজন যাবে রে বলিয়া সাড়ে তিন হাত মাটির ঘরে সাড়ে তিন হাত মাটির ঘরে থাকবে না কেউ তোমার ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে না তোমার বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন মার বলেন চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার চোখ বুঝিলে দেখতে পাবে আর ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে মার বলেন ভাই বন্ধু আত্মীয় আমি আমি সবসময় চেষ্টা করি ক্রিয়া করার এই গজলটা যখন লিখছিলাম লেখার সময় চিন্তা করলাম একটু মরণের কথাগুলো ফুটিয়ে তুলি মানুষ একটু দুনিয়ার মায়াটা ভুলে যাক কবরের কথা স্মরণ করে লাস্টের কবিতাতে এভাবে লিখছি ওরে মা বলো ভাই বলো যত আপন জন সবাই মিলে পাগলা তোমায় পরাবে কাফন কথা বলেন না ভাই বলো যত আপন জন সবাই মিলে আজকে তোমায় পরাবে কাফন দামি কাপড়ে খুলে হবে দামি কাপড়ে খুলে হবে সাদা কাপড় পরিতে ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে না তোমার বলেন ভাই থাকবে না তোমার বলেন চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার চোখ বুঝিলে দেখতে পাবে সবই অন্ধকার ভাই বন্ধু আত্মীয় স্বজন থাকবে না আরে বলেন ভাই বন্ধু আত্মীয় স্বজন জিজ্ঞাস
মধ্যে প্রত্যেক বছরে বছরে সবাই আপনার স্মরণ করে, ডাক দিয়া বলবে স্মরণ আমি করাই না, স্বয়ং আমার আল্লাহ তাদেরকে আমার স্মরণ করাইয়া দেয়। কি এমন কাজ করলেন, কি কাজ করার কারণে আমার আল্লাহ পাক আপনার স্মরণ করায়? পরে আমার জিন্দগি থেকে তুমি বুঝতে পারবে না। এ ভাই সাহেব, এ আমার বন্ধুগণ, এ মুরব্বি বাবা, পর্দার আড়ালের মা বোনেরা, একবারে পরম আপনার একজন আল্লাহর ওলি, যে আল্লাহর ওলি তার নাম হইল হযরত ইয়াকুব ইবনে ইসমাঈল রুকি রাহমাতুল্লাহ আলাইহি। হযরত ইসমাঈল রুকি রাহমাতুল্লাহ আলাইহি বাড়ি গইল বাগদাদের জমিনের মধ্যে। হযরত ইসমাঈলের আম্মা জান ইন্তেকাল করার আগে ইসমাঈলের চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে তার জন্য দোয়া করছে, আল্লাহ আমার সন্তান ইসমাঈলকে তুমি আল্লাহ কবুল এবং মঞ্জুর করে নাও, এবং আমার সন্তানকে একজন আল্লাহ তোমার বন্ধু হিসেবে কবুল করো, নবীর আশিক হিসেবে কবুল করে নাও গো। আমার আল্লাহ পাক তার আম্মার দোয়াটা এমন কবুল করা করছে। হে আমার মহেশপুর এলাকার মা বোনেরা গো, ও আমার মুরব্বি বাবারা, আপনারা যদি আপনাদের সন্তানের জন্য বেশি করে দোয়া করেন, আমার আল্লাহ কিন্তু আপনাদের দোয়াটা কবুল করব। আর যুবকের দল মুরব্বি বাবারা, ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চা যারা আছে আপনাদের কাছে আপনার হইল, আম্মা আব্বা যদি পেটে থাকে আম্মা আব্বার সন্তুষ্ট করার চেষ্টা করবেন। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবী আমার কয়ে তার রব্বি ফিরি তাল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ সন্তুষ্টি, সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদি, আম্মা আব্বার সন্তুষ্টিতে আমার আল্লাহ অসন্তুষ্টি, এই জন্য আম্মা আব্বার সন্তুষ্টি করবা। হযরত ইসমাঈল রুকি রাহমাতুল্লাহি আলাইহির আম্মা জান ইন্তেকাল করার আগে ইসমাঈলের বয়স তার ছিল মাত্র 12 বছর। হযরত ইসমাঈলের বয়স যখন 12 বছর হইছে গো, ইসমাঈল 12 বছর বয়সে তার আম্মা যখন নামাজ পড়বার লাগে ওযু করব, ওযু করার পানিটা মার হাতের থেকে ওযুর পানির পাত্র মানে লোটাটা লইয়া জোর দিয়া নদীর মধ্য থেকে পানি আইনা দিত, পানিটা আইনা মার কাছে দিত, মা ওযু করতো আর ইসমাঈলের দিকে চাইয়া চাইয়া মুষ্টি মুষ্টি হাত জোরে কয় না তো। 12 বছরের ছোলা মা ওযু করব, হুজুর কখন কোন নামাজের সময়? উনি ডাক দিয়া কয় কোন নামাজের সময় না, শুধু 5 ওয়াক্ত নামাজের ওযু যখন তার আম্মারা করত, সে সন্তানটা মায়ের হাতের থেকে পানির পাত্রটা লইয়া দৌড়াইয়া নদীর মধ্যে যাইত, আর নদীতে যাইয়া ওযুর পানিটা আইনা হযরত ইসমাঈলকে দিয়া দিত। সুবহানাল্লাহ, কইতে না এ যুবকের দল, এ মুরব্বি বাবা, মাদা ওযু বানাইতো আর পুতরের দিকে চাইছে মুস্কি মুস্কি হাসতো, পুতিও কিন্তু একটু লজ্জা পাইতো, দেখছেন নি আমার মা বারবার শুধু আমার দিকে চাইতে হাসে, এ যুবক আমার জন্য নতুন একটা শাড়ি আনার পর মা কিন্তু দেখবি মুস্কি মুস্কি হাসে, শরম পাইস না, আব্বার একটা নতুন লুঙ্গি কিনা দিলে দেখবি তোর আব্বাটা মুস্কি মুস্কি হাসে, শরম পাইস না, এ হাসিটা কেমন হাসি জানোস নি, এ হাসির ধাক্কাটা কিন্তু আল্লাহর আরশ আযিমে দেয়া লাগবো, এই ধাক্কাটা যদি কবুল হইয়া যায় রে, তুই যুবককে আমার আল্লাহ জিরু থেকে হিরু বানাইতে দেরি হইতো না। পর্দার আল্লাহর মা, আপনারা কোনোদিন আপনাদের সন্তানদেরকে বদদোয়া দিয়েন না, মুরব্বি আব্বা পাউডি করে কই ফুটাইতে রে কোনোদিন বদদোয়া দিয়া যায় না, যদি আব্বা মা বদদোয়া দিয়া দেয় সন্তানগুলা কিন্তু জীবনের মতো ধ্বংস হইয়া যায়। ও যুবক ভাই, দে তোর কদম আমার সামনে দে, স্বামীন দাদা দিব্যা দিয়া তোর কদম পরিষ্কার করে দিব, তবু তোর বুড়া বুড়া আব্বা মাটি রে খুব কষ্ট দিস না, কেন জানোস নি পুরা পুরা আব্বা আমার কষ্ট দিয়া কবরে যাইবি, দেখবি কিন্তু তোর কোনো খবর কবরে থাকবে না, দুনিয়া তো উপায় করতে পারতি না, অন্ধকার কবরের কোনো উপায় করতে পারতি না, আমি আমার নিজের কথাটাই বলি না, আমার আব্বাটার দিকে তাকান, আপনাদের দোয়াই বলছিলাম 7টা মাদ্রাসা করছি, 7 নাম্বার যে মাদ্রাসাটা আমার এলাকায় হইতেছে 2 তলা কমপ্লিট হয়ে গেছে, টাইলস হয়ে গেছে, শুধু বাচ্চাদের ওযুখানার কাজটা 6.5 লাখ 7 লাখ টাকার মতো লাগে বসায় ফেলছি, আজকে টাঙ্কিটা হয়ে গেছে, ওযুখানাটা উপরের দিকে হইতাছে, আমি কামের পুরা যাওয়া লাগে না, মাহফিল করে যাই সকাল বেলা আব্বায়ের টাকা লইয়া যায় কাজকর্ম করায়, আজকে দুপুর বেলা আব্বা ফোন দিয়া কইতাছে আয়ার একটু দেখা গেলে তো কাজটা কেমন হইতাছে একটু বুঝদি, আমার আব্বা আসি বিদায় বিদায় মাদ্রাসার কাজটা নিজে না দেয় আমার আব্বা তারায় তারায় করে, দেখতাছি রড কোন জায়গায় আছে, সিমেন্টের বস্তাটি কোন জায়গায় আছে, ইট্টি কোন জায়গাতে টয়া টয়া নিয়ে রাখতাছে, আব্বাটা যদি না থাকে বুঝতে পারতি তোর আব্বাটা তোর লাগে
কত ভালোবাসা প্রকাশ করে যার নাই সে বুঝে তার আব্বা কত আপন আব্বা হলো একটা বট গাছের মতো ছায়া দেওয়ার একটা পাত্রের মতো বাড়িতে গেছি যাওয়ার সময় আপেল মিছি কমলা আঙ্গুর মিছি মিষ্টি মিছি দুই পদের আবার মা কাচ্চি বিরিয়ানি খাইয়ের লাগা যাইতে লইও গেছে আম্মার লাগিয়া ছয়টা পদ লইয়া রিকশা দিয়ে যায় বাড়িতে ঢুকছি না রাস্তা ছোট ভাইদের কাছে দিয়া মাদ্রাসা দিয়ে গেছি আম্মা শুধু আসার সময় দেখছে ফুটাইছে বোরকাটা গায়ে দিয়ে মাদ্রাসার কাছে গেছে ফুটি লেগে বাইক গেছে না চিন্তা করছি রে ওই মাটা যদি সন্তানের লাগে এত ভালোবাসা দেখাইতে পারে আব্বা যদি ফুটের মাদ্রাসাটার লাগে এত ভালোবাসা দেখাইতে পারে ওই আব্বা আম্মা গুলা থাকা অবস্থায় যদি তাদের মর্ম না বুঝো যুবক তুই চিন্তা কর তোর মা মরিয়া গেলে তুই কি করবি তোর আব্বাটা মরিয়া গেলে কারে আব্বা পেয়ে যাবি রে এখন এলাকার মধ্যে কোন জগরার ভিতরে গেলে আব্বাটা দেয় ডাক দিয়া নে কোন অসুস্থ হয়ে গেলে আম্মা না নিজে মাথাদার কাঁধে বয়ে থাকে একটাবার কি চিন্তা করস না ওই আব্বা মাটি দুটি মহিরা যাই তাইলে তোর অবস্থাটা কেমন হবে মা তুমি আমার আগে যেও না কুমুরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে আমি কেমন করে দেব মাটি তোমার কবরে তুমি আমার আগে যেও না কুমুরে আর দশ মাস দশ দিন মাই গর্বে দিল ঠাই রক্ত মাংস খায় আমি ববে আইলাম ভাই আর ভূমিষ্ঠ হইয়া আমি উঠিলাম কান্দিয়া শান্ত করিল মায়ে বুকের দুধ দিয়া আরে অসুখ হইলে দেখি চায়া আমার মায়ের দেবালায় বয়া রে বলে আমায় তুমি যাও বলয়া সন্তানের নিও দুঃখের দূর দিয়া আমার জনম দুঃখী মা ওরে বাবা কত কষ্ট করছে সন্তানের লাগিয়া নিজের রক্ত পানি কইরা খাবাইছে আনিয়া এখন বাবা নাই যার এই জগতে তার মতো দুঃখী নাই রে এই বাবা সংসারে সেই বাবার কবরেতে আজাদ তুমি দিও না দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা দুঃখের দর দিয়া আমার জনম দুঃখী মা আপনারা কেউ একটা জবান বন্ধ রাখবেন না আপনারা বলেন সামাজিক জীবন বাস্তবিক জীবন সুন্দর করার জন্য আম্মা আব্বার খেদমতের দরকার আছে না নাই আমার চেহারার দিকে তাকিয়ে তাকিয়ে মুস্কি মুস্কি হাসেন গো মা কই ফুত আমি চিন্তা করি তুই ফুত কে আমনে 12 বছর ফুত আমার কুজুর ফানি ডিটাইন না টাইন না আনোস ও আম্মা গো আমি কিন্তু এমনে এমনে হুজুর পানি আনি না ফুত কি লাগে আনোস কয় মা কোনো খাবারের জন্য না ওরে বাবা আনোসটা কেন তোর কাছে জানতে চা আম্মা নবীর হাদিসে শুনছি গো আপনি মা দোয়া করলে আমার আব্বা দোয়া করলে বুঝে আমি সন্তান বড় ওলি হইতাম পারম মা গো মা একটু দোয়া যদি কইরা দেন সারা জীবন আপনি মার পদণ্ডার ভিতরে গোলামি করবার লাগে আমি কইরা থাকতাম মায়ের কাটা দিয়ে আসমানের দিকে তাকে আল্লাহ দেখছেন নি আমার পুত্র আমি মারে কত ভালোবাসে দুনিয়ার সন্তান বাবার সামনে
রাজা নত শিরে দাঁড়ায়া যায় বাবানি তারে 1000 টাকা দে খরচের জন্য আম্মার সামনে দাঁড়ায়া যায় আম্মানি তার পান খাওয়ার টাকাগুলা দিয়া সন্তানকে একটু বুঝ দেয় কিন্তু সন্তান ইসমাইল রুকি রহমতুল লাগি আলাই ডাক দিয়া কয় ভগতবাসী গো আমার আম্মা দান আমারে কিন্তু আমি এই জন্য মার কাছে যাই নাই আমার আম্মা আমি ফুদার লাগাইয়া মন দোয়া করছে গো আমার আম্মার দোয়ার কারণে আমি ইসমাইল জামানার বড় মুজাদ্দিদ হইতে পারছি জামানার বড় বাপের ওলি হইতে পারছি গো আমার আম্মা জান আল্লাহর দরবারে হাত তুলছিল আল্লাহ তুলা কইছে আল্লাহ যেই পুত্র ফজরের নামাজ চায় না তাহাজ্জুদের নামাজ চায় না শুধু সন্তান দরজার বাইরে দাঁড়ায় থাকে মানে নামাজ পড়বার লাগা ওঠে দৌড় মাইরা যাইয়া মা সম্মানের জন্য হুজুর পানি গুলা দিয়ে তারা গুলা করে আমার পুত্ররে আপনি কবুল কইরা নেন আমার আল্লাহ ওই সন্তান দে এমন কবুল করছে রে হযরত ইসমাইলের বাড়ি ছিল বাগদাদে আমার আল্লাহ পাক হযরত ইসমাইল রে মক্কা মদিনা জিয়ারত করাইছে 100 বার মরার আগে দোয়া করছে মা দোয়া করছে কি এমন দোয়া করছে এমন দোয়া করছে মারা যাওয়ার সময় দোয়াটা কইরা দিছে আম্মা জান ইন্তেকাল করছে পুত্রের মা আর মরা লাশের পাশে বয়া বয়া কই আম্মা ও দয়াল আল্লাহ আমার মা যে মারা গেছে আমি সন্তানের লাগে দোয়া কইরা গেছি মা বুদরে আমি সন্তান আমার মার জন্য দেওয়ার মতো কিছু নাই আল্লাহ আমি আমার মার জন্য তোমার কাছে হাত তুললাম দোয়া করলাম রব্বির হামগুমা কামা সুরে কর রব্বির হামগুমা কামা আরো জোরে কয় না রব্বির হামগুমা নবীর হাদিস নবী কয় যেই সন্তানের মা নাই যেই সন্তানের বাবা নাই ওই সন্তান যদি তার মার জন্য বাবার জন্য এই চোখের মনি কুঠার মধ্যে একটা মাছির মাথা পরিমাণ পানি ছেড়ে কান্না করে ওই পানি মাটিতে পড়ার আগে আমার আল্লাহ তার মা বাবার জীবনের গুনাহ মাফ করে দেয় জোরে কর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা ওয়া কুর রব্বির হামহুমা কামা ছেলেটায় দোয়াটা কইরা মার লাশটা পাতমের কাছে বেউস হয়ে গেছে এলাকাবাসী ডাক দিয়া কয় ও ইসমাইল রে এ ইসমাইল কেন মার কদমের কাছে বেউস হইলা ইসমাইল ডাক দিয়া কয় জগৎবাসী যখন আমার বয়স 6 থেকে 7 বছর আমার মা জননী আমার আব্বারে হারাইছে আমি আমার বাবারে হারাই তিন হইয়া গেছি আমি যত আমার আব্বা আম্মা হারাইছি রে আমার আব্বাটা মরার পরে আমি আমার মার জায়গাটার দিকে তাকে তাকে সময় কাটাইছি পুকুরের পারে যাইতাম দিছি না নদীর পারে অজু করবার লেগে যাইতাম দিছি না আমার মারে অজুর পানি গুলা আমি সন্তান নিজে তাই নাই না দিছি এখন আমার মা যে মইরা গেছে অজুর পানি কারে তাই না আমার চোখের সামনে কে উজুর পানি দিব আমার চোখের সামনে কে উজু করব আর মুস্কি মুস্কি হাসব আমি দেখতাম প্রত্যেকদিন আল্লাহ আসমানের সূর্য উঠত আর আমার মা ফজরের নামাজের উজু করে আমার দিকে তাকায়া হাসত আল্লাহর সূর্য ওটা দেখতে আমার কাছে যত সুন্দর লাগতো রে আমার আম্মার মুখের হাসিটা আমার কাছে এর চাইতে বেশি এখন আমি কোন হাসিটা দেখতাম রে এ মহেশপুরের জন এ মহেশপুরের বন্ধু আমার একটা কথা মনে রাখবি রে আব্বা আম্মা বাইতা রইছে আব্বা আম্মার মুখটা কালা করা দেখলে কিন্তু তোর জবাব ওই
আপনার মাথার পয়সা রইছে আজকে মহেশপুরের মাহফিল থেকে বাড়ি যাইবি আব্বা আমার কদমদের ভিতরে ধরবি আর দয়া কইবি আব্বা আম্মা জীবনে বড় অন্যায় করছি মাফ কইরা দেন অনেক যুবকের মনটা খারাপ অনেক মুরব্বীর মনটা খারাপ হুজুর আমরা দম্মা নাই আমরার দবা বলাই আমরা কার কদম ধরবো আমরা কার কদম ধরে ধরে কান্না হে যুবক হে মুরব্বী বাবা আম্মা পর কদর কবরটা যে জায়গায় ওই কবরের সামনে ওযু দেখ ফিরা দেয়া হাত পারে পারে দোয়া করবি আল্লাহ আমার আব্বার মাফ করে দেন আমার আম্মার মাফ করে দেন বারবার বারবার দোয়া করবি দেখবি আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোর আব্বা আমার জীবনের গুনাহ মাফ করে দিব তোর আব্বা আমার মাফ করে দিব হে যুবক বন্ধু আমার হে মুরব্বী বাবার একটু কি মনোযোগ দিবাই কথাটার মধ্যে ছেলেটা সদা কইছে আমার লাশটা নিয়ে গেছে ওই ছেলে কই শুনো আমি সন্তান আমার আম্মার কাজগুলা করার পরে আমি নিজের পড়ালেখার কার্য চালাইছি লাশটা লয়ে গেছি দানাদার মাঠের মধ্যে আমি যখন লাশটা নিয়ে যাই আমি দেখি এলাকার মানুষগুলা লাশের সামনে সামনে আমার মা লাশটা পেছনে চারজন চার কাঁধে লয়ে লাশটা সামনে নিয়ে যায় জানাজার নামাজ পড়াইতে দাঁড়াইছি আমার মায়ের লাশটার সামনে আল্লাহু আকবার বলে দাঁড়াইলাম আমার মার লাশটা যখন সামনে পড়ে রইছে আমি সন্তান আমার আল্লাহর কাছে সানা পড়ার পর আমি সন্তান আল্লাহু আকবার বলে দুরুদ শরীফ পড়ার পর আমি সন্তান আল্লাহু আকবার বলে মার জন্য জানাজার নামাজের দোয়া করার পর সালামটা ফিরাইলাম আমি সন্তান আমার কবরে নামছি আমি কবরে নামার পর দেখি এই কবরটা অন্য কোনো কবরের মতো না এই কবরটা অন্য কোন কবরের মতো না কবরটার মধ্যে নামার পর আমি নিজে আমার আম্মা বানের কবরটার ভিতর একবার শুইয়া দেখছি আমি চিন্তা করছি কেমনে রে আম্মাটা এই মাটিটার ভিতরে শুয়ে থাকব কেমনে রে এই আম্মাটা মাটিটার ভিতরে তো কষ্ট করব কেমনে রে এই আম্মাটা মাটিটার ভিতরে থাকব হঠাৎ করে আমার মনে হয়ে গেছে যেই ব্যক্তি ইমানদার যেই ব্যক্তি নবী রাসূল আল্লাহ রাসূলের প্রতি ইমান তাজা ওই ব্যক্তি তো মাটির কবরের চিন্তা করে না বলে কেন আমার নবীর হাদিসের কথা মনে হয়ে গেছে যদি ইমানদার হইয়া মরে দুনিয়ার মানুষ দেখে তাকে কবরে রাখার সময় সামান্য মাটির মধ্যে শোয়া দিছে কিন্তু না 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 ওই ব্যক্তি মাটির কবরে ঘুমায় না আল্লাহ জান্নাত থেকে তিনজন ফেরেশতা দিয়া ওই ব্যক্তির কবরে জান্নাতি বিছানার ব্যবস্থা করে দেয় আরে খুঁজে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো বলেন খুঁজতে গিয়া আল্লাহ নবী সামনে পাই মুর্শিদের ছবি গো আমি খুঁজতে খুঁজতে হইলাম দোষী গলায় কলম আল্লাহ রাসূল পাইব বলে মুর্শিদ করিমুল্লাহ সাহেব আসলাম তোমার পাক দরবারে গো কষ্ট হইতেছে আপনারা আল্লাহ রাসূল পাইব বলে লতিফির রেজবি আসলাম আমার তোমাদের পাক দরবারে গো আমি খুঁজতে খুঁজতে হইলাম দোষী গলায় কলম কেরমালা কেন বাসি খাইলা পিরিতি প্রেম তো দুনিয়ার সাধারণ প্রেম নারে আল্লাহ এবং তার রাসূলের প্রেমে আল্লাহ উলিদের সাথে প্রেমের কালেকশন দেয় কিন্তু এই প্রেম কথা কন্যা ঠিক না বেটি আরে আল্লাহ রাসূল পাইতে আমরা বায়া তো হইলাম বলেন আল্লাহ রাসূল পাইতে আমরা
মুর্শিদ চার হয় না যে বদনাম মুর্শিদ চার হয় না যে জবান খুলে বলবেন না বাবা আল্লাহু আকবার ছেলেটা একটা ডাক দিয়া বলতেছেন জগৎ বাসীরা রে আমি দেখতে পাই না আমার আম্মার কবর তেমনি মাটির কিন্তু অন্য কবরের মত না এত সুন্দর আমি বুঝতে পারলাম এই কবরটা আমার আল্লাহ মনে হয় ইমানদারের ইমানি পয়গাম যেই মহিলাটা ফজরের নামাজের আগে উইটা উইটা তাহাজ্জুদ করছে যেই মহিলাটার কবরটার মধ্যে কি আযাব হইতে পারে নাকি যেই মহিলাটা ফজর করছে যোহর করছে আসর করছে মাগরিব করছে এশা করছে আওয়াবিন করছে চাষ করছে এসরাকের নামাজ পড়ছে আবার তাহাজ্জুদের নামাজও পড়ছে ওই মহিলাটার কবরে তো আযাব হইতে পারে না পুত্রা কবরে মায়ের লাশটা বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বইনা শোয়ায়া এবার সন্তানটা উপরে উইটা গেছে এবার পশ্চিমটা পিছ দিয়ে আমার মুখটার দিকে বিড়া ইন হাকনা কুম অপিগানু আদুকুম ওয়ামিন হানু খুরিজুকুম তার তার কোকরা বলে আমার কবরটার ভিতরে মাটি দিছে মাটিটা দেওয়ার পরে এবার সন্তান আমার কবরের সামনে থাইকা যখন চইলা গেছে যাওয়ার পরে রাত্রবেলা পুত্রা ঘুমের ঘরের মধ্যে থেকে হঠাৎ করে কানতে কানতে উঠা গেছে এ আল্লাহ প্রত্যেক দিন এই সময় তাহাজ্জুদের নামাজে আমি আমার আম্মারে ওযুর পানি দেওয়ার জন্য উইটা যাইতাম রে আমার আম্মাটা কবরে আজকে কি তাহাজ্জুদের নামাজ পড়েনি আমার আম্মাটা কবরে কি তাহাজ্জুদের নামাজ পড়েনি আল্লাহ জানতে চাই ছেলেটা হঠাৎ করে দেখতা রে কে জানি সুন্দর একটা ঘরের মধ্যে দাঁড়ায় দাঁড়ায় নামাজ আদায় করতেছে ডাক দেয় না যখন নামাজটা শেষ করে ডাইনে সালাম ফিরায় আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বইলা যখন সালাম ফিরাইছে ছেলেটা জিজ্ঞাসা করে এ মহিলা কে আপনি বলে আমি কেউ না একবার তাকে দেখো এই সময় কে নামাজ পড়তো বলে এই সময় তো আমার মা নামাজ পড়তো বলে আমি তো তোমার মা আম্মা গো আপনার না মাটির কবরে শুয়াইছি মা ডাক দিয়ে কয় সন্তান আমার শুনে না যার দুনিয়াতে তোমার মতো একটা সন্তান আছে ওই সন্তানের মা তো মাটির কবরে থাকতে পারে না যার দুনিয়াতে তাহাজ্জুদের নামাজ আছে পাঁচ ওয়াক্ত নামাজ আছে ওই মা তো মাটির কবরে থাকতে পারে না আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে কবরে দেওয়ার পরে রহমতের ফেরেশতা দিয়া তুমি সন্তান যখন রব্বির হামুমা কামা রব্বায়ানি সগিরা বলে বলে দোয়া করেছো আমার আল্লাহ জান্নাতের মধ্যে আমি মাকে এমন একটা সুন্দর ঘর দিয়া দিছে আপনারা বলেন সন্তানের দল আব্বা আম্মার জন্য এমন করে দোয়া করলে আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন আপনাদের আব্বা আম্মার কবর জান্নাতের বাগান বানাইতে পারে কি পারে না ওরে মা তুমি কেমন আছো মা তুমি কেমন আছো বাবা তুমি কেমন আছো অন্ধকার কবরে তোমার জন্য কান্দে অন্তরে দো চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তরে দো চোখের পানি ঝরে ছোট কালের কথা পরে যখন মনে বসে বসে কান্দি মা গো পানি দুই নয়নে বসে বসে কান্দি মা গো পানি দুই নয়নে আমার কষ্ট বুঝার মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তরে দো চোখের পানি ঝরে কত কষ্ট করলা বাবা সন্তানের লাগিয়া নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা নিজে না খাইয়া বাবা সন্তান রে খাওয়াইলা এখন বাবা বলে ঢাকার
মতো কেউ নাই সংসারে তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে তোমার জন্য কান্দে অন্তর চোখের পানি ঝরে আল্লাহর কাছে বারবার ডাক দিয়ে কইবা আল্লাহ গো আমার নবীর উসিরায় আপনি আমার আম্মা আব্বার কবর রাজাত মাফ করে দেন আপনার জোরে বলেন আমার আল্লাহ চাইলে আমাদের আম্মা আব্বার কবর রাজাত আমার নবীর উসিরায় মাফ করতে পারে কি পারে না উমর টিভি 24 আল কুরআনি সঠিক পথের সমাধান।